প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমি গোপ্রো হিরো 10 কিনছি, তার সাথে মিডিয়া মোড কিনছি, আরো কিছু অ্যাক্সেসরিজ কিনছি। তো এগুলার আনবক্সিং করা হয় নাই, তো আজকে একটু সময় হয়েছে তাই আপনাদের সাথে জিনিসটা শেয়ার করতে আসছিলাম। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা আনবক্সিং করি। এই যে প্রথম পাশে যে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়া মোড, গোপ্রো ক্যামেরার জন্য একটা হ্যান্ড স্টিক, তারপর বের করলাম যে আমাদের এসডি কার্ডটি, অবশেষে আমাদের যে কাঙ্ক্ষিত যে হিরো এই ক্যামেরাটি। ভিউয়ার্স প্রথমে আমরা যে দেখতে পাচ্ছি যে মিডিয়া মোড, এটা প্রথম ফার্স্ট আনবক্সিং করতেছি। অবশেষে বক্সটা খোলার পরে আপনারা বক্সের ভিতরে ফার্স্টে দুইটা ম্যানুয়াল গাইড দেখতে পারবেন। এগুলোর ভিতরে হচ্ছে লেখা আছে যে আপনি কিভাবে যে এটা ব্যবহার করবেন বা কিভাবে এটা গ্রুপের সাথে অ্যাডজাস্ট করবেন, এগুলো লেখা আছে। এগুলো পড়ার টাইম নাই, আর বক্সের ভিতরে দেখুন আর কিছু নাই। তারপরে আছে আপনার যে স্ক্রু আছে, স্ক্রুটার আরেকটা দেখতে পারবেন যে মাউন্ট করার জন্য হেলমেটে, যারা মোটর ব্লগিং করেন তাদের জন্য এটা হেলমেট মাউন্ট করে দেওয়ার জন্য এটা সাথে দিয়েছে। আর এই হলো অবশেষে যে মিডিয়া মোড, মিডিয়া মোড এটা এখানে আপনার এক্সটার্নাল মাইক মাইক আছে, এক্সটার্নাল মাইক আছে। তারপরে আপনার যে এখানে যে আপনার ক্যামেরার রেকর্ডের এই যে রেকর্ড করার ইয়ার বটম আছে, তারপরে পাওয়ার অন অফ আছে। আর এখানে আপনি মাইক্রোফোন ইউজ করতে পারবেন, এদিক দিয়ে আপনি যে আপনার যদি এক্সট্রা লাইটের প্রয়োজন হয় ওইখানে ইউজ করতে পারবেন। এদিক দিয়েও দুইটা অপশন আছে আর কি, লাইট আর ক্যামেরা ইউজ করতে পারবেন। তারপর আর যে এটা, এটা লাগালে আপনার নয়েজটা কম আসবে, এটা মূলত এইভাবে লাগাইতে হবে। লাগালে আপনার যে নয়েজটা বের, আপনি ব্লগ করার সময় যে আপনার নয়েজটা কম আসবে আর কি। তারপর আপনি এখানে দেখতে পারবেন যে এখানে আপনার যে 3.5 mm এর মাইক ইউজ করতে পারবেন, আর এটা আপনার হলো USB টাইপ সি, এটার দ্বারা আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন, যে ছবিগুলো আছে সবগুলো ট্রান্সফার করতে পারবেন। আর হয়তো আপনি আবার এটার মাধ্যমে আপনি চার্জ দিতে পারবেন। দুইটা টাইপ সি দো আছে। হ্যালো বিয়াস, আমাদের গ্রুপ মিডিয়া মোটর দেখলেন তো, আর 9 আর 10 এর ভিতরে আপনি এটা ইউজ করতে পারবেন। 9 এবং 10 এর ভিতরে গ্রুপ মিডিয়া মোটর আপনি ইউজ করতে পারবেন। তারপরে আমাকে মানে আমার একটা বান্ডেল প্যাকেজ ছিল, বান্ডেল প্যাকেজে আপনার গ্রুপ কোডা আর এই যে স্ট্যান্ডার্ড যে প্লাস মেমোরি কার্ড, 32 GB একটা মেমোরি কার্ড বান্ডেল প্যাকেজ ছিল। আমি বান্ডেল প্যাকেজটা নিয়েছি, তাই আমার গ্রুপ কোর সাথে এইগুলো ফ্রি দিয়েছে, আর এটা আমি এক্সট্রা কিনতে হয়েছে, এক্সট্রা কিনতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 32 GB মেমোরি কার্ড, এটা খুব ভালো। স্যানডিস্কের এই মেমোরি কার্ডটা সবাই ইউজ করার চেষ্টা করবেন, কারণ এটা ইউজ করলে আপনার যে স্পিড থাকবে। এখন আমরা আনবক্সিং করব স্টিক। খুবই সফট, আপনি ধরে অনেক আরাম পাবেন। এভাবে দিয়ে দেবেন, এই যে ব্লক করতে সুবিধা হবে আপনার, কোনো ইয়ে হবে না, বাচ্চা যদি আপনার হাত থেকে ছেড়ে গেল পড়বে না। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত ভিউয়ার্স, এটা কেনার জন্য অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক দিনের ড্রিম এটা কেনার জন্য। ভাবতাছি কিনতাম যে দোকানে, ভাবতাছি কি 9 কিনবো না 10 কিনবো, 9 কিনবো না 10 কিনবো, খুব কনফিউশনে ছিলাম। তো ফাইনালি কিন্তু 10 নিয়ে নিয়েছি। আগে আপনার হিরো 5, 6, 7, 8 এগুলোতে এরকম ধরনের কোনো বক্স দিত না, আর এখন থেকে আপনার যে 9, 10 এগুলোতে এরকম বক্স দিয়েছে, ক্যারি করতে আপনার জন্য সুবিধা হবে। তো ভিউয়ার্স আপনারা এটা বক্সটা ওপেন করার পরে প্রথম ফার্স্টে দেখে যাবেন যে একটা কার্ড আছে গ্রুপ কোড, তার একটা কার্ড দিয়েছে। তারপরে আছে কিছু এই যে অ্যাক্সেসরিজ, গ্রুপ কোড কিভাবে গ্রুপ ইউজ করবেন কি করবেন,
ট্রান্সফার করতে পারবেন ল্যাপটপ বা পিসি তে। তারপর একটা মাউন্ট পাবেন, এটা হলো হেলমেট মাউন্ট, মানে হেলমেট ইয়া করার জন্য, হেলমেটে যারা মোটর ব্লগিং করেন। আমার তো আমার হুন্ডা নাই, আমি মোটর ব্লগিং করি কিভাবে। তারপরে যে গ্রুপ পর একটা ব্যাটারি, আর 6, 7, 8 এর তুলনায় থেকে এই গ্রুপ 10 এর আর 9 এর ব্যাটারি একটু ওজন আর একটু বড় বেশি। তারপরে আমরা আরেকটা মাউন্ট পেয়ে গেলাম, অবশেষে পেয়ে গেলাম যে আমরা ওপো হিরো 10। আসলে গ্রুপ হিরো 6, 7, 8 ওইগুলোর তুলনা থেকে 9, 10 একটু খুবই বয়ট বেশি স্মুথলি। আর গ্রোপো হিরো 6, 7, 8 এগুলাতে আপনার এটার লেন্স আলাদা করানো যাইতো না, খোলা যাইতো না। এখন চাইলে আপনি 9 আর 10 আপনি আলাদা করে আপনি অন্য লেন্স ইউজ করতে পারবেন। যেটা আপনার ভিডিও রেকর্ড অন অন অফ এটা দিয়ে, আর এটা আপনার যে হচ্ছে পাওয়ার এই যে অন অফ। তারপরে এখানে আছে যে আপনার মাউন্ট করার জন্য আর কি, খুবই ভালো। আর আপনারা মনে ভাবে না যে এটা ভেঙে দেবো, এরকম ভাবে গ্রুপ তৈরি করে না এটা। অবশেষে খুলতে সক্ষম হয়েছি। আপনার এখানে ব্যাটারি করবেন, আর এই সাইড দিয়ে আপনার যে মেমোরি কার্ড, এই সাইড দিয়ে মেমোরি কার্ড, আর এখানে টাইপ সি কেবলটা। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, এই যে ক্যামেরার অনেকগুলো পিসেস আছে। এটা আপনার 23 মেগাপিক্সেল, আর আপনার হলো 23 MP মেগাপিক্সেল, আর দেখতে তো পারছেন 33 ফুট পানির নিচে যেতে পারবেন। GPA 2.0 আছে প্রসেসর। তারপরে আর বক্সের সাথে কী কী পাবেন সব কিছু এখানে দেওয়া আছে। তারপরে আছে আপনার যে ক্যামেরার ইয়ারগুলো দেখেন, 23 মেগাপিক্সেল, তারপরে 33 ফুট মানের নিচে, দেখেন অসাধারণ। মানে এক কথা বলতে কি, গ্রোপো 8, 7 এর তুলনায় যে খুব অসাধারণ এটার পারফরমেন্স দিয়েছে। এটা আপনি পানির নিচে ডাইরেক্ট এভাবে ফালা দিতে পারবেন, ফালা দিলে হয়তো আপনি ভাববেন কি এই যে স্পিকার আছে, স্পিকারে পানি ঢুকতে পারে, অসম্ভব তাও না। ঠিক আছে, তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা যে সাগরে যাবো, গোসল করবো, তারপর আপনাদেরকে দেখাবো যে পানি ঢুকে কিনা। তো আমরা দেখি এটা করতেছি, তারপরে এইভাবে একটু এনে এইভাবে দিতে হবে। হ্যাঁ, ফাইনালি হয়ে গেছে ইনশাল্লাহ। ফাইনালি দেখেন যে আমাদের গ্রুপটা অন হয়ে গেছে, দেখতে পারতেছেন। এই আমরা সিলেক্ট করবো যে ল্যাঙ্গুয়েজ, তারপরে যে আপনার যে অ্যাক্টিভ, তারপরে অন কুইকলি। হ্যাঁ, এটা আপনি ওপেন করতে হলে তাহলে আপনি গ্রুপের একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা আপনি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে প্লে স্টোর থেকে, তারপরে আপনার ওইটার সাথে আপনি অ্যাডজাস্ট করতে হবে। এই অ্যাপসটি হচ্ছে আপনার যে এইটা, এই যে গ্রুপ কুইক, এই অ্যাপসটা আপনি ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। ডাউনলোড করার পরে আই হ্যাভ GoPro just my phone for now. দেখি আমরা কানেক্ট করতেছি। গ্রুপ নেম দেবো, কি দেবো, আমার নামে দেই, চ্যানেলের নামে দেই। তারপর আপনার ক্যামেরাটা আপডেট চাইলে আপনি আপডেট দিতে পারেন ফোনের সাহায্যে। তো এখন আমার ক্যামেরা আপডেট হইতেছে, মাত্র 19% হয়েছে, 100 হলে কমপ্লিট হয়ে যাবে আরই। ফোন আপডেট থাকুক। তো গাইস, দেখলেন তো যে আমাদের আজকের যে গ্রুপ আনবক্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো। আপনারা জিজ্ঞেস করবেন যে এটা আমি কত টাকা দিয়ে কিনেছি। তো আমি এটা মালদ্বীপ থেকে কিনেছি। মালদ্বীপ থেকে আপনার যে প্যাকেজ ছিল যে শুধু গ্রুপটা নিলে আপনার 9000 টাকা শুধু গ্রুপটা, আর যদি আপনার প্যাকেজ এই যে মেমোরি কার্ড স্টিক আর গ্রুপটা যদি নেন, এটা হলো প্যাকেজ ছিল আপনার 9500 রুপিয়া, আর এই যে মিডিয়াম মোড ওইটা আপনার 1500 টাকা, ওইটা আপনার 1500 টাকা নিচ্ছে। টোটাল মালের রুপিয়া 10,500 টাকার মতন গেছে। আপনারা যদি কেউ যদি কিনতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দোকানের নাম অ্যাড্রেস ওইখানে গিয়ে যোগাযোগ করতে পারবেন। আজকের মতো এখানে সমাপ্ত করছি। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।